আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বড়শি দিয়ে মাছ ধরনের আরও একটি অসাধারণ ভিডিও। আজকে দুইটা মাসে একসাথে দুইটা বড়শি নিয়ে গেছে টান দিয়ে একদম পুষ্করিণীর ভিতরে। তো দেখতেছেন একটা উঠাইছে, উনি ভিজে হয়ে রয়েছে, দেখতেছেন একদম শর্ট ফেনি নিয়ে আছে। তো ওই পাশে একটি মাছ উঠাইছে, তো এখন সেই বড়শিটার মাছও আছে। তো মাছটি এখন উঠাইতেছে, আরও একটি বড়শি মাঝে নিয়ে গেছে, সেইটাও উঠানো হবে। তো আপনাদেরকে দুটা বড়শির মাছই দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে। তো প্রথম বড়শির মাছটা উঠাইতেছে, দেখতেছেন আপনারা, আরও যে দেখতেছেন ওই লোক সাথে যাইতেছে মাঝখানে। আর এই দিকেতে প্রায় 30 থেকে 40 ফুট পানি, তো অনেক সাহস ওনার মাঝখানে যায় ডুব দিয়ে বড়শিটি ধরার চেষ্টা করতেছে উনি, ওই যে দেখতেছেন। আর এইখানে আগেরটার মাছ উঠাইতেছে, তো দেখতেছেন এই যে মাছটি বাসান্তি উঠছে, একটি কাতলা মাছ, মোটামুটি সাইজের, প্রায় 2-3 কেজি হবে কাতলা মাছটি। তো দেখা যাক ওই বড়শিতে কি মাছ, বড়শিটা উঠাইলে বোঝা যাবে যে মাছ আছে কিনা। তো দেখতেছেন প্রথম মাছটি উঠিয়ে ফেলাইছে, জলের ভিতরে ঢুকাইছে, মোটামুটি বড় সাইজেরই এইটা। দেখা যাক ওই মাছটি উঠাইতে পারে কিনা, ওই যে বড়শি এখনও পায় নাই, তো মনে হয় বড়শিটি পাইছে, তার জন্য মাঝখানে যাইতেছে সাঁতরাইয়া অন্য বড়শির সাথে আর কি ফ্যাস খাইছে। তো আপনাদেরকে এই মাছটি আগে দেখাই, তারপরে দেখা যাক ওই মাছটি আছে কিনা বড়শিতে, সেটাও দেখানোর চেষ্টা করব। তো এইটার বড়শিটা সারানোর চেষ্টা করতেছে, মোটামুটি বড় মাছই এটা। তো বড়শি সারানো হয়ে গেছে, এখন এটা নেটের ভিতরে রাখবে আর কি, পানির ভিতরে অনেক মাছ আছে নেটের ভিতরে, সেই মাছের সাথে একসাথে আর কি রাখা হইব। তো ওই বড়শিটিও উঠাইতেছে, সেই বড়শিতেও মাছ আছে, যে দেখতেছেন উঠানোর চেষ্টা করতেছে উনি, মাছটি ছুটে নেই। তো এইটাও মনে হয় কাতলা মাছই, কারণ কাতলা মাছে স্যার এরকম বড়শি সহজে নেয় না কোনো মাছে টান দিয়া, কাতলা মাছের প্রচুর পরিমাণে শক্তি। তো এই মাছটায় প্রায় 2-3-4টা বড়শি ফ্যাস খাইছে, সেই বড়শিগুলো যে দেখতেন সাইড আইনে রাখছে। আর ওই মাছটা ওই নিয়ে তো রাখতেছে, দেখতেছেন গামছা ফেসে নিতেছে। গামছা ফেসে নেওয়ার কারণ হইলো গামছা ফেসে নিলে মাছে লাফালাফি করে না, আর এই মাছটিও প্রায় কিনারে চলে আসছে, দেখতেছেন এই যে কাতলা মাছে। হ্যাঁ, এটা আগের তার থেকে একটু ছোট। দেখতেছেন পেটও উঠানো হয়ে গেছে, মোটামুটি সাইজের কাতলা মাছ, তবে আগেরটাতে ছোট এটা, তাও প্রায় মানে 1-1.5 কেজির উপরে হইব। আর এটা অনেক মানে 5টা বড়ি আটকাইছে, তাই মাছটা যাইতে পারেনি, হয়তো বড়শি নিয়ে গেছে তারপরে ছুটতে পারে নাই, কারণ অনেকগুলো বড়শি একদম আটকা পড়ছে যে মুখের সাথে, দেখতেছেন আপনারা। তো সাবধানতার সাথে বড়শিটা সারাইতেছে, কারণ মাছে লাড়া দিলে হয়তো হাতের ভিতরে ঢিকা যাইব। তো এখন এই মাছটিও নেটের ভিতরে রাখা হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়ে যায়।